আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে। বিষয় হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্র পৃষ্ঠা 239। বলা হয়েছে কোভিড 19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি। বন্ধুরা, বাম দিকে রয়েছে বিষয় নাম, বিষয়কোড, বিষয়পত্র এবং ফোন নাম্বার। মনে রাখবে 2023 সালের এইচএসসি পরীক্ষার প্রত্যেক বিষয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তবে কৃষি শিক্ষার মধ্য থেকে তিন নম্বর থাকবে 75, অর্থাৎ লিখিত পরীক্ষা, বাকি 25 নম্বর হবে ব্যবহারিক। বন্ধুরা, বাম দিকে রয়েছে অধ্যায় বা অধ্যায় শিরোনাম, ডানে বিষয়বস্তু, দুটির সাথে মিলিয়ে তোমরা ফোর নেবে। প্রথমত রয়েছে প্রথম অধ্যায়, অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের কৃষি, ডানে বিষয়বস্তু আছে, দুটি দেখিয়ে দিবে, তোমরা পড়ে নেবে। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায়, অধ্যায় নাম হচ্ছে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি পিডিএফ ফাইলটি, তোমরা লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউন করে দেখে নেবে বিস্তারিত। এরপর রয়েছে তৃতীয় অধ্যায়, অধ্যায় নাম হচ্ছে বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। এরপরে রয়েছে তোমাদের জন্য পঞ্চম অধ্যায়, অধ্যায় নাম হচ্ছে মাঠ ও উদ্যান ফসল উৎপাদন, এখানে আংশিক রয়েছে, সম্পূর্ণ অধ্যায় দেয়নি। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, অধ্যায় নাম হচ্ছে ফল ও শাক সবজি প্রক্রিয়াজাতকরণ ও সংস্করণ বা সংরক্ষণ। বন্ধুরা, এই হচ্ছে 2023 সালে এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের বন্ধুরা জানতে পারে যে তাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, সাথে করে বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী অন্য কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।